السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত তো দিনই ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো স্বপ্নে রাস্তা দেখলে কি হয়। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি। প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহির মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা ভুল করতে দেখে অথবা ভুল রাস্তায় চলতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অসৎ পথে চলিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা গভীর জ্ঞানের অধিকারী হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা প্রস্তুত করতে দেখে অথবা তৈরি করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা মানুষদেরকে সৎ পথে আহ্বান করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা সোজা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধার্মিক হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তায় দুলাবালি দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনের বাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তায় চলতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অর্থ উপার্জনে ব্যস্ত থাকিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে আঁকাবাঁকা রাস্তা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা অর্থ উপার্জনে কষ্ট ভোগ করিবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা নির্মাণ করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা ধর্মকর্মে মনোযোগী হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা হেঁটে হেঁটে শেষ করতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার মনোবাসনা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তায় অধিক ধুলাবালি দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার আশা পূর্ণ হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোজা রাস্তা দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টার জীবনের উন্নতি হইবার প্রতি ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তা হারিয়ে ফেলতে দেখে, তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা অসৎ পথে চলিবার প্রতি ইঙ্গিত বহন করে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।